90 দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক নাইমের কথা নিশ্চয়ই সকলের মনে আছে। ভিউয়ার্স, এই গাড়িটি দেখে আপনাদের কি মনে হচ্ছে জানেন কি? এই গাড়িটি কার? এটি বাংলা চলচ্চিত্রের 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাইম নিজ হাতে নিজের গ্রামের জন্য তৈরি করেছেন। এটি দিয়ে তিনি তার কৃষি খামার থেকে শুরু করে গ্রামে গ্রামে মানব সেবার জন্য এই গাড়িটি দিয়ে ঘুরে বেড়ায়। আর এই গাড়িটির ডিজাইন থেকে শুরু করে সবকিছুই করেছেন নিজের হাতে। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি চিত্রনায়ক নাইমের গ্রামের বাড়ি অর্থাৎ বাবার বাড়িতে, যে বাড়িটিতে বসবাস করত তার বাবা। আজকে এই ভিডিও চিত্রের মাধ্যমে চিত্রনায়ক নাইমের বাবার বাড়ি অর্থাৎ গ্রামের বাড়ির সহ তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ তথ্যই তুলে ধরব তিনি কিভাবে নবাব বংশ থেকে এসে চিত্রনায়ক হলেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি না টেনে এই জনপ্রিয় চিত্রনায়কের সকল গল্প এবং তথ্যগুলো জেনে নেবেন। 90 দশকের বাণিজ্যিক ছবির পট পরিবর্তনকারী নায়কের নাম নাইম। স্বাধীনতার পর থেকে 1990 পর্যন্ত সময়ে বাংলাদেশের বাণিজ্যিক ছবির যে ধারা ছিল তা থেকে 90 দশক হতে সম্পূর্ণ নতুন একটি ধারা শুরু হয়। এই ধারা শুরুর প্রথম নায়ক ছিলেন নাইম। তার মাধ্যমে সম্পূর্ণ একটি প্রজন্মের শুরু হয় যারা সেই সময়ে নতুন প্রজন্মের পছন্দকে প্রতিনিধিত্ব করেছিল। জেনারেশন ডিমান্ড যাকে বলে, নাইম ছিল সেই ধারার প্রথম নায়ক। এবং সেই ধারার সে আবিষ্কারের পরে আসে সালমান শাহ। এইভাবেই সম্পূর্ণ নতুন একটি সময় শুরু হয় বাণিজ্যিক ছবিতে। 1991 সালের 4 অক্টোবর চাঁদনি ছবিটি মুক্তি পায়। পরিচালক এহতেশাম ছবির নতুন একজোড়া নায়ক নায়িকা শাবনাজ এবং নাইম। নতুন প্রজন্মের নতুন জুটি দেশের তখনকার তরুণ সমাজে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ছবির গানগুলো সুপারহিট হয়। শাবনাজের বিপরীতে নাইমের জুটির জনপ্রিয়তা একের পর এক ছবি হতে থাকে। ছবির পরিচালক এহতেশাম তাদের দুজনকেই আবিষ্কার করেন। মূল নাম খাজা নাইমউদ্দিন মুরাদ, জন্ম 8 মে 1970। নাইমকে পরিচালক এহতেশাম একটির বিয়ের অনুষ্ঠানে দেখেন। নাইমকে দেখে তিনি একজনকে বলেন, বাহ, ছেলেটা তো সালমান খানের মতো দেখতে, ডাকো তো কথা বলি। প্রথম সাক্ষাতেই চলচ্চিত্রে কাজ করার অফার দেন তিনি। নাইম মা বাবার সম্মতির কথা জানায়। পরে পারিবারিকভাবেই তাকে অনুমতি পাইয়ে নেওয়া হয়। এহতেশামের সাথে নাইমের পরপর কয়েকটি ছবি হতে থাকে। শাবনাজের সাথে তার জুটির জনপ্রিয়তার কারণে তার সাথে ছবি বেশি হয়েছে। 90 দশকের শুরুর দিকে নাইমের মারাত্মক ক্রেজ ছিল, বিশেষ করে কলেজ ভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েদের মধ্যে ছিল। তখন বাংলা ছবির প্রতি মানুষের ভালোবাসা ছিল, তাই নতুনদের লুফে নিত। নাইম শাবনাজ জুটি প্রেম থেকে বিয়ে করে 1994 সালের 5 অক্টোবর। তাদের ঘরে দুটি মেয়ে আছে, মেয়েদের মধ্যে একজন গানের সাথে যুক্ত। নাইম সম্ভবত একমাত্র নায়ক যে 20টিরও কম ছবিতে অভিনয় করে দেশের চলচ্চিত্রের অপরিহার্য অংশ হয়েছে। নাইমের ছবিগুলো চাঁদনি, দিল, অনুতপ্ত, জিত, সাক্ষাৎ, টাকার অহংকার, লাভ, ফুল আর কাটা, আগুন জলে, বিষের বাসি, চুখে চুখে, ঘরে ঘরে যুদ্ধ, সোনিয়া, লড়াই, সুখের আশায়, মেরা মাস্তান, নেরেটর, নীলাচল, নাইমের সবচেয়ে জনপ্রিয় ছবি অবশ্যই চাঁদনি। রোমান্টিক ও ফ্যামিলি ড্রামা বেশি করেছেন। শাবনাজের বিপরীতে তার দারুণ রসায়নে রোমান্টিক ছবি বেশি হয়েছে। তবে ছবিগুলোতে তাদের রোমান্টিকতার পাশাপাশি পারিবারিক গল্পের প্রাধান্য ছিল। এই জুটির ছবির সংখ্যা 13টি। এর মধ্যে বেশিরভাগ ছবি সুপারহিট ছিল। তরুণ প্রজন্মের আকর্ষণ বেশি ছিল এই জুটির প্রতি, তাই ছবি সফল হতো। গল্পের দিক থেকে এই জুটির বেস্ট ছবি ঘরে ঘরে যুদ্ধ। তাদের জুটির জনপ্রিয়তার পেছনে কালজয়ী গানেরও প্রভাব আছে। শাবনাজ ছাড়া নাইম মুক্তির বিপরীতে লড়াই, অন্তরার বিপরীতে সুখের আশায় এবং মনমনের বিপরীতে মেরো মাস্তান ছবিতে অভিনয় করেছেন।
নেরেটর হিসাবে ছিল নীলাচল ছবিতে। শাহরুখ খান যেমন সিলছিলে মুভিতে নেরেটর করে মুভির চরিত্রগুলোকে, ঠিক ওই স্টাইলে নীলাচল ছবিতে নাইমকে এমন ভূমিকায় দেখা গেছে। জনপ্রিয় চিত্রনায়ক নাইমের জনপ্রিয় গানগুলো ও আমার জান তোর বাসি যেন, চাঁদনি, কতদিন পরে দেখা হলো দুজনাতে, চাঁদনি, বন্ধুর বাসি বাজারে, চাঁদনি, এলোমেলো বাতাস উড়িয়েছে শাড়ির আঁচল আগুন জলে, তুমি এসেছিলে পরশু অনুতপ্ত, তোমার নাম লিখে দাও অনুতপ্ত, ওগো মা তুমি শুধু মা দিল, চোখেতে চোখ রেখে দিল, তোমায় আপন করে রাখবো বলে দিল, আমি পাগল প্রেমে পাগল দিল, চোখে চোখে চোখ রেখে চোখ, বড় মিষ্টি লাগে চোখে চোখে, আমি আজ তোমাকে ভাবছি জিদ, ছাড়বো না তোমায় ছাড়বো না অনুতপ্ত, সুন্দর মেয়ের কাছে এলে সোনিয়া, আমি জেনে শুনে প্রেমে পড়েছি সাক্ষাৎ। নাইম অভিনেতা হিসাবে দুর্বল, তাকে নায়কে বলা যায়, নায়ক হঠাৎ সহজ নয়, নায়ক হিসেবে তার অভিনয় চলনসই, মানিয়ে যেত তার চরিত্রগুলোতে, খুব বেশি ভালো অভিনয় বলার মতো ছিল না, তবে কিছুটা নেগেটিভ রোলে ঘরে ঘরে যুদ্ধ ছবিতে বেশ ভালো অভিনয় করেছিলেন। নাইমের বর্তমান সময়ে লোককে দক্ষিণী নায়ক অজিত কুমারের লোকের সাথে অনেকই মেলাতে দেখা যায়। নাইম প্রচার বিমুখ, মিডিয়াতে তাকে দেখা যায় না, নিজের পরিবার নিয়ে ব্যস্ত, ইদানিং তাকে তার গ্রামে দেখা যায় অনেক, কৃষির দিকে তার ভালো মনোযোগও আছে এবং এটি অবশ্যই প্রশংসনীয়। জনপ্রিয় চিত্রনায়ক নাইম 90 দশকের একটি নতুন সময়ের শুরুর উল্লেখযোগ্য নায়ক, কম ছবি করে কালজয়ী জুটি তৈরি করে নিজের চিরস্থায়ী অবস্থান করে গেছেন দেশীয় চলচ্চিত্রে, অন্তত এই জন্য নাইম সারা জীবন দর্শকদের মনে স্মরণীয় হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে চলচ্চিত্রের সঙ্গে। ভিউয়ার্স, চিত্রনায়ক নাইমের গ্রামের বাড়ির চিত্র সহ আমরা চিত্রনায়ক নাইমের অনেক তথ্যই তুলে ধরলাম, আপনাদের কেমন লেগেছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে এই জনপ্রিয় চিত্রনায়কের কোন ছবিগুলো এবং গানগুলো আপনি দেখেছেন আশা করছি সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই আপনি যদি নাইমকে ভালোবাসেন এবং আপনার কাছে একজন জনপ্রিয় চিত্রনায়ক মনে হয়, আমাদের ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। আর আমাদের ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে আবারও আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে শেষ নয়, এর পরবর্তীতে ভিডিও নিয়ে আসছি, তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি। চিত্রনায়ক নাইমের এই ছবিটি কোথায় শুটিং হয়েছে দেখলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, চিত্রনায়ক নাইমের পারিবারিক পরিচয়, তারা নবাব বংশ, আর নবাব বংশ তার নানার বাড়ি, আর নানার বাড়ির সেই নবাবী বংশের অনেক চিত্র এবং অনেক ছবি সেখানে হয়েছে। এই তথ্যগুলো আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরব, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।